আসসালামু আলাইকুম, হাসিনা আক্তার লিপি, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বলছি। আগের পর্বগুলোতে আপনারা আমাদের সঙ্গেই ছিলেন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি বা স্থূলতা মোটামুটি সবাই পরিচিত, ছেলে মেয়ে বয়স কোনো কিছুই মানছে না। ওবেসিটি, ওবেসিটিটা কিন্তু একদিনে হয় না, এটা অনেক দিনের একটা রেজাল্ট। এটা ছোটোবেলা থেকেই আমাদের দেহের ভেতরে চর্বির আধিক্য হওয়াকে ওবেসিটি বলে। এখন আমরা যদি বলি একটা বিল্ডিং বানানোর সময় আমরা যে ফাউন্ডেশনটা দেই, ফাউন্ডেশন যদি খুব মজবুত হয় বিল্ডিং নিশ্চয়ই ভূমিকম্পে পড়ে যাবে না। তাহলে মানুষের শরীরটা হচ্ছে ঠিক বিল্ডিংয়ের মতো, আমাদের ফাউন্ডেশনটা তৈরি হয় মায়ের পেটে থাকা অবস্থায়, গর্ভকালীন সময়ে যখন মাকে আমরা বলি যে একটু বাড়তি খাবার খেতে, পুষ্টিকর খাবার খেতে। কেন বলা হয়? বাচ্চা যেন সঠিক ওজন নিয়ে জন্মায় এবং জন্মের পরপর ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাবে। যে বাচ্চারা ফর্মুলা মিল্ক খাবে তাদের কিন্তু ওবেসিটিটা গ্রো করবে, এবং ছয় মাস থেকে যে খাবারগুলো হবে সেটা অবশ্যই সায়েন্টিফিক ওয়েতে মাকে খাবার খাওয়াতে হবে। সেজন্য আপনাকে আপনার ফুড এক্সপার্টের সঙ্গে কথা বলতে হবে, যার তার কথা শুনে যদি আমরা যা তা খাবার খেয়ে দিই আর যদি মনে করি যে আমার বাচ্চাটা নাদুস নুদুস হচ্ছে না কেন, সেই ক্ষেত্রেও কিন্তু তার চর্বির পরিমাণ যেটা সেটা শরীরে বাড়তে থাকবে আস্তে আস্তে করে করে। তা আমরা দেখেন সেই জন্মের আগে থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খাদ্য যেখানে দরকার অবশ্যই সেখানে আমাকে ব্যালেন্স ডায়েটে অভ্যস্ত হতে হবে। এবং এই যে ওজনের কথাটা বলা হয়েছে, কিশোরী বয়স থেকে যদি আমরা একটু খেয়াল না করি, পিসিওএস নামে আপনারা একটা শব্দ শুনেছেন যেটা কিশোরীদের বড় কালে দেখা দেয়, সেটা কিন্তু কিশোরী বয়স থেকে শুরুটা হয় মেয়েদের আধিক্য হলে। তা আমরা অবশ্যই ওবেসিটির ব্যাপারে খেয়াল করব। বিএমআই শব্দটা সবাই শুনেছেন, হাইট আর ওয়েটকে ক্যালকুলেট করে আমরা যে বিএমআইটা পাই, অবশ্যই আমাদের দেশের মেয়েদের বা ছেলেদের বিএমআই থাকতে হবে 18.5 থেকে 25-এর ভেতরে। যদি এটা 25-কে ক্রস করে তখন কিন্তু অবশ্যই বুঝতে হবে আমি ওভারওয়েটের দিকে যাচ্ছি। যখন 26 হবে তখন আমরা বুঝবো যে আমরা ওবেসিটি গ্রেড 1-এ চলে গেছি। এরকম ওবেসিটি গ্রেড 1, 2, 3, 4 এবং মরবিড ওবেসিটি পর্যন্ত আছে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল করব। এবং আরেকটা মাপ আছে যেটাকে আমরা ওয়েস্ট হিপ রেশিও বলি। আপনার ওয়েস্ট অর্থাৎ নাভি বরাবর একটা মাপ এবং হিপের একটা মাপ, দুইটা মাপকে ভাগ করে যদি পাওয়া যায় কারো 1 তাহলে কিন্তু সেটা সেন্ট্রাল ওবেসিটি। সেন্ট্রাল ওবেসিটি হলে তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। ওবেসিটি হচ্ছে অনেকগুলো রোগের শেকড়। যে কোনো রোগ, আপনি যে কোনো সমস্যা নিয়ে যদি কোনো ডাক্তারের কাছে যান আর আপনার ওজন যদি বেশি থাকে, ডাক্তার সবার আগে আপনাকে বলবে যে ওজন কমিয়ে আসেন, ওজন কমিয়ে আসেন। এই ব্যাপারটা নিয়ে আমরা বলবো যে ওজন নিয়ে অনেক বেশি আমাদেরকে সতর্ক হতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, জীবনের শুরু থেকেই আমাদেরকে কিছু খাবার, যেমন প্রসেস ফুড, প্রসেস ফুডের মধ্যে আমি বলি যে যে খাবারগুলো একটু মজা বেশি, অর্থাৎ চাইনিজে গেলে যে খাবারগুলো মজা লাগে, আমি দেখি যে ওই খাবারটা আমি যখন ঘরে রান্না করি ওরকম মজা হয় না। তার মানে হচ্ছে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যা আমি ঘরে ব্যবহার করি না কিন্তু দোকানে ব্যবহার করে, তো ওই খাবারগুলো কিন্তু ওজন বাড়িয়ে দেয়। তার মধ্যে একটা টেস্টিং সল্ট আছে, সয়া সল্ট আছে, এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর। মেয়োনেজ, বাটার, মাখন, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করি যদি যে শর্মার ভেতরে কী পরিমাণ মেয়োনেজ, স্যান্ডউইচের ভেতরে কী পরিমাণ মেয়োনেজ, তা আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটু সতর্ক হব আর একটু বুঝে নেব যে কোন খাবার। যে ওজন কমাতে গেলেই দেখা যায় যে আমরা কার্বোহাইড্রেট বন্ধ করে দিই, আমরা রাতে খাই না, সকালে নাস্তা স্লিপ করি। যারা এই কাজগুলো করবে তাদের ওজন আসলে কখনোই কমবে না। আগে মাইন্ড সেট আপ করতে হবে যে আমার ওজন কমবে, কিন্তু একটা সময় নিয়ে, কতটুকু ওজন বাড়া আছে আপনার এক্সপার্ট বলে দিবে, সময়ও তিনি বলে দিবেন, সেইভাবে আমাকে একটু ধৈর্য ধারণ করতে হবে প্রথমেই। এবং সময় মতো খাবার খেতে হবে, পরিমাণ মতো খাবার খেতে হবে, হাই ক্যালোরির খাবার বন্ধ করতে হবে। যতটুকু আমি খাবার খেয়েছি সেটা আমি বার্ন করব কেমন করে, অর্থাৎ খরচ করব কেমন করে, সেই বিষয়টাও আমাকে একটু বুঝতে হবে। যেমন আমরা যদি কেউ বসে থাকি আমাদের পার মিনিটে খরচ হবে 1.3 ক্যালোরি, কিন্তু আমি যদি একটু হাঁটি তাহলে খরচ হবে 2.6 ক্যালোরি। তো এইভাবে দাঁড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানো একটু বেশি বেশি তো হবেই। তো কখনো যদি আপনার আইসক্রিম খাওয়া হয় বা একটু অন্য কোনো খাবার খাওয়া হয়, আমরা তো মানুষ, সামাজিক জীব, আমাদের তো হতেই পারে, তো সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই বার্ন করব, খরচ করার ব্যবস্থা করব। এবং কীভাবে খরচ করলে ওই খাবারটা আমাদের দেহে চর্বি হয়ে জমবে না সেটাও আমাদেরকে জানতে হবে। আশা করছি আমরা
ওজন নিয়ন্ত্রণ করব, কারণ ওজন নিয়ন্ত্রণ করলে হয় কি, রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বৃদ্ধি পায়। আমরা গত 2 বছর যে যুদ্ধটা করেছি করোনার সঙ্গে, সবাই আমরা পরিচিত হয়ে গেছি। এখন আমরা যদি আমাদের দেহের ভেতর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে পারি, তাহলে কি হবে, আমরা এই ঝড়কে মোকাবেলা করতে পারবো। তা আমরা আশা করছি আমরা ওজন নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো, প্রত্যেক দিন ভিটামিন সি জাতীয় খাবার খাবো, জিঙ্ক খাবো, ভিটামিন ডি, এটা ট্যাবলেটের ওপর আমরা যদি ভরসা না করে খাবার থেকেই পাই, তাহলে তো আমাদের জন্য আরও ভালো হয়। আশা করছি আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। ধন্যবাদ সকলকে।